হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা ইসলামিক ভিডিও, এবং ইসলামিক ভিডিও দেখতে অনেক মানে ইতিহাস প্রচুর জানা যায় সেখান থেকে। আজকে যে ভিডিওটা সেটার টাইটেল হচ্ছে রসুলের নবুয়ত প্রাপ্তির আগেই আরবের পরিবর্তন নিয়ে সোচ্চার বিশিষ্ট জনরা, এটাই টাইটেল আছে। এটা প্রতিবেদন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 ছুঁই ছুঁই। আরবের কিছু প্রতিভাধর ব্যক্তির মনে অস্থিরতার সৃষ্টি হয়। মহাবিশ্বে বিরাজমান প্রাকৃতিক নিদর্শনাবলীতে ঐশ্বরিক আভাস, চলমান সমাজ, পরিবেশ ও পৌত্তলিক ধর্মের প্রতি তাদের অনাস্থা সৃষ্টি করে। এ অবস্থা তাদের মনকে অশান্ত ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সোচ্চার করে তুলেছিল। তাদের অন্তরাত্মা থেকেও পরিবর্তনের অস্পষ্ট আকুতি ফুটে উঠেছিল। একদিন কুরাইশ জনতা একটি প্রতিমার চারপাশে সমবেত হয়ে এক উৎসব উদযাপন করছিল। তারা ওই দেবমূর্তির ভজন গাইছিল, ভক্তি করছিল, তার উপর বিভিন্ন নাজর নিয়াজ চড়াচ্ছিল এবং তাওয়াব করছিল। ঠিক এই সময় ওয়ারাকা ইবনে নওফেল, আবদুল্লাহ ইবনে জাহাস, ওসমান ইবনুল হুয়াইরিস এবং জায়দ বিন আমর এই অর্থহীন উৎসবে বিরক্ত হয়ে দূরে একটা আলাদা জায়গায় বসে গোপন বৈঠক করছিল। তারা পরস্পরের বক্তব্যের গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণের পর আলাপ আলোচনা চালায়। তাদের সর্বসম্মত অভিমত ছিল এরূপ, আমাদের জনগণ একেবারেই ভিত্তিহীন একটা মতাদর্শের উপর চলছে। নিজেদের দাদা ইব্রাহিমের ধর্মকে তারা বর্জন করেছে। যে পাথর নির্মিত মূর্তির উপাসনা করা হচ্ছে তা দেখেও না, শোনেও না, কারো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। সাথীরা, তোমরা নিজ নিজ বিবেকের কাছে জিজ্ঞেস করো, তাহলে আল্লাহর কসম তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো ভিত্তি নেই। দুনিয়ার দেশে দেশে সফর করো এবং খোঁজ নাও ইব্রাহিমের ধর্মের সত্যিকার অনুসারী কেউ কোথাও আছে কিনা। পরে তাদের মধ্য থেকে ওয়ারাকা ইবনে নওফেল খ্রিস্টান হয়ে যায়। আবদুল্লাহ ইবনে জাহাস প্রথমে অস্থিরতার বশে ইব্রাহিমের অনুসারী তথা মুসলমান হয়ে যায় এবং পরে আবার অস্থিরতার বশেই খ্রিস্টান হয়ে যায়। ওসমান রোম সম্রাটের কাছে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, আর জায়েদ ইহুদি বা খ্রিস্টান কোনোটাই হলো না, আবার পৌত্তলিকতাও পরিত্যাগ করলো। সে মৃত প্রাণীর গোশত, রক্ত ও বেদিতে বলি দেয়া পশুর গোশত খাওয়া ছেড়ে দিল এবং মেয়ে শিশু হত্যা করতে লোকজনকে নিষেধ করতে লাগলো। সে বলতো, আমি ইব্রাহিমের প্রভুর ইবাদত করি। হজরত আবু বকরের মেয়ে আসমা বলেন, আমি বুড়ো গোত্রপতি জায়েদকে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখেছি। সে বলেছিল, হে কুরাইশ জনতা, আল্লাহর শপথ, আমি ছাড়া তোমাদের কেউ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করছে না। তারপর সে বলল, হে আল্লাহ, আমি যদি জানতাম কোন নিয়ম তোমার পছন্দ তাহলে সে নিয়মেই তোমার ইবাদত করতাম, কিন্তু আমি জানি না। তারপর সে হাতের তালু মাটিতে রেখে সিজদা করত। তার সাথে কেউ সাক্ষাৎ করতে গেলে সে প্রায়ই এই কবিতাটি পড়ে শোনাতেন, যার অর্থ হলো এরকম, রব কি একজন হওয়া উচিত না হাজার হাজার? জীবনের সমস্যাগুলো যখন একাধিক রবের মধ্যে বণ্টিত হয়ে যায়, তখন আমি কোন রবের আনুগত্য করব? আমি লাত ও উজ্জা সবাইকে ত্যাগ করেছি, দৃঢ়চেতা ও ধৈর্যশীল লোকেরা এমনটি করে থাকে। তবে হ্যাঁ, আমি আমার দয়াময় রহমানের ইবাদত অবশ্যই করতে থাকব, যাতে সেই ক্ষমাশীল প্রভু মাপ করে দেন আমার গুণাগুলো। সুতরাং তোমরা একমাত্র আল্লাহকে ভয় করার নীতি অব্যাহত রাখো, যতক্ষণ নীতি অব্যাহত রাখবে তোমরা ধ্বংস হবে না ততক্ষণ। তবে জায়েদের স্ত্রী সাফিয়া বিনতুল হাজরামি অনবরত জায়েদের পেছনে লেগে থাকত। কখনো কখনো জায়েদ প্রকৃত ইব্রাহিমী ধর্মের অন্বেষণে মক্কা ছেড়ে বেরুতে চাইত, কিন্তু তার স্ত্রী এটা খাত্তাব বিন নোফাইলকে আগে ভাগে জানিয়ে দিত, আর খাত্তাব পৈতৃক ধর্ম ত্যাগ করার জন্য তাকে ভৎসনা করত। জায়েদ নিজের মতের প্রতি এত উৎসর্গিত ছিল যে কাবা শরীফের চত্বরে প্রবেশ করা মাত্রই বলে উঠত, হে সত্য প্রভু, আমি তোমার কাছে আন্তরিকতার সাথে ও দাসত্বের মনোভাব নিয়ে ইবাদত করার জন্য হাজির হয়েছি। তারপর আরও বলতো, আমি কাবার দিকে মুখ করে সেই সত্তার কাছে আশ্রয় চাই যার কাছে হজরত ইব্রাহিম আশ্রয় চাইতেন।
খাত্তাব বিন নুফাইল জায়েদকে কষ্ট দিত। এক পর্যায়ে সে তাকে মক্কার বাইরে নির্বাসিত করে। জায়েদ মক্কার উপকণ্ঠে হেরার কাছে অবস্থান করতে থাকে। এরপর খাত্তাব কুরাইশ গোত্রের কিছু যুবক ও দুশ্চরিত্র লোককে তার প্রহরী নিযুক্ত করে এবং তাকে মক্কায় প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেয়। জায়েদ কখনো কখনো লুকিয়ে মক্কায় আসতেন। খাত্তাব ও তার সাথীরা টের পেলে তাকে আবার বিতাড়িত করত। তারা তাকে ধর্ম বিকৃত করার দায়ে খুবই ঘৃণার সাথে নির্যাতন করত। অবশেষে বিরক্ত হয়ে সে দেশ ছেড়ে চলে যায় এবং মোসেল, সিরিয়া প্রভৃতি স্থানে হজরত ইব্রাহিমের ধর্মের অন্বেষণে ঘুরে বেড়াতে থাকে। অবশেষে সে দামেস্কের রোলকা এলাকায় জনৈক বিদ্বান দরবেশের সন্ধান পেল এবং তার কাছে গিয়ে হজরত ইব্রাহিমের ধর্মের সন্ধান করতে চাইল। দরবেশ বলল, আজ আর তুমি এই ধর্মের অনুসারী একজন মানুষও পাবে না, তবে এই ধর্মের পতাকাবাহী একজন নবী শিগগিরই আবির্ভূত হবেন এবং তুমি যে জায়গা থেকে এসেছ সেখানেই আবির্ভূত হবেন। যাও, তার সাথে সাক্ষাৎ করো। জায়েদ ইহুদি ও খ্রিস্টান ধর্ম ভালো করেই পরখ করে রেখেছিল, তাই ওই দুই ধর্ম তাকে আকৃষ্ট করতে পারেনি। সে দরবেশের উপদেশ অনুসারে মক্কার দিকে ছুটে চলল, কিন্তু পথিমধ্যে বিলাদ লাখাম নামক স্থানে লোকেরা তাকে হত্যা করে। এ জায়েদের পুত্র সাঈদ ও হযরত ওমর ইসলামের আবির্ভাবের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা জায়েদের গুনাহ মাপের জন্য দোয়া করতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, কারণ সে কিয়ামতের দিন একটা স্বতন্ত্র উম্মত হিসেবে উঠবে। অর্থাৎ কোনো ব্যক্তি তার নির্মল স্বভাবের কাছ থেকে যতটুকু পদ নির্দেশ পাওয়া সম্ভব তা পেয়েই জায়েদ পূর্ণ আন্তরিকতা সহকারে তা গ্রহণ করেছে। অতঃপর সে ওহির হেদায়ত লাভের জন্য অনেক ছুটোছুটি করেছে। সর্বশেষে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা হয়েছিল, কিন্তু এই সত্য সন্ধানের পথেই সে শহীদ হলো। এই ঘটনাগুলো থেকেই বোঝা যায় ইতিহাস একটা নতুন মোড় নেয়ার জন্য অস্থির হয়েছিল এবং মানবীয় বিবেক অশান্ত হয়ে উঠেছিল, কিন্তু প্রকৃতির অস্পষ্ট আভাস ছাড়া কোনো আলোর দিক নির্দেশনা পাওয়া যাচ্ছিল না। বিকৃত ধর্মচর্চা ও অযৌক্তিক আনুষ্ঠানিকতার পরিবেশ মানুষের স্বকীয়তার টুটি চেপে ধরেছিল। মানুষ ছিল স্থবিরতার চার দেয়ালে বন্দী। সংবেদনশীল লোকেরা হয় খ্রিস্ট ধর্মের মঞ্জিলে এসে থেমে গিয়েছিল, কেননা পরিবেশ এর অনুকূল ছিল, নচেত তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু চলমান ভ্রষ্টতার বিরুদ্ধে জেহাদ করা খুবই কঠিন ব্যাপার ছিল। উল্লেখিত এই চার ব্যক্তির মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। তাদের মধ্যে কেবল জায়েদ এতটা সাহস দেখিয়েছে যে হারাম শরীফে বসে এক আল্লাহকে ডেকেছে এবং কোরাইশদের সামনে পৌত্তলিকতাকে ধিক্কার দিয়েছে, কিন্তু সেও অস্থিরতা প্রকাশ ও প্রতিবাদ করার চেয়ে বেশি কিছু করতে পারেনি। কেননা তার সামনে কোনো এক সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ আদর্শ ছিল না যাকে সে দাওয়াত ও আন্দোলনের ভিত্তি হিসেবে গ্রহণ করতে পারে। তবু মক্কা তার অস্তিত্ব বরদাস্ত করতে অস্বীকার করেছে। জাহিলি সমাজে কবিদের বিশেষ মর্যাদা ছিল। তারা মানুষের মনস্তাত্ত্বিক নেতৃত্ব দিত। তাদের কবিতা ছিল তৎকালীন সমাজের মানসিকতা ও চিন্তাধারার দর্শন। সমাজের বিবেকের অস্থিরতার ছাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যুগের জাহিলি কবিদের কবিতায় প্রতিফলিত হতো। এইসব কবিতায় অনেক সময় মানবীয় বিবেক মৌলিক সত্য নিয়ে সোচ্চার হয়ে উঠত। এইসব কবির মধ্যে একজন হচ্ছেন তায়েফের বিশিষ্ট কবি উমাইয়া বিন আবিসসাল, যিনি তাওহীদ, কিয়ামত ও কর্মফল সম্পর্কে ভালো ধ্যান ধারণা উপস্থাপন করেছেন। তাছাড়া বেশ কিছু নৈতিক উপদেশও তার কবিতায় রয়েছে। ইনি পৌত্তলিক চিন্তাধারার প্রতিও বিদ্রোহী ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণের সৌভাগ্য লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবিতাকে পছন্দ করতেন এবং বলতেন, এ ব্যক্তি ইসলাম গ্রহণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। এ ধরনের সচেতন ব্যক্তিবর্গের মানসিক আলোড়ন পর্যবেক্ষণ করলে মনে হয় পরিবেশ একটা নতুন প্রাণোচ্ছল বাণী লাভের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। ইতিহাস যে বিপ্লবী শক্তির প্রতীক্ষায় ছিল তা উপযুক্ত সময়েই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। তিনি শুধু নেতিবাচক প্রতিবাদের সোচ্চার হয়ে এবং নিজেদের ব্যক্তিগত মন, মানস ও মহৎ চরিত্র নিয়েই উপস্থিত হননি, বরং একটা সর্বব্যাপী ইতিবাচক মতবাদ ও মতাদর্শ নিয়ে সমগ্র জাতি ও সমগ্র পরিবেশের আমূল পরিবর্তন সাধনের জন্য আবির্ভূত হয়েছিলেন। আরবের তৎকালীন পরাক্রান্ত বাতিল শক্তির পক্ষে এই অপরাধকে বরদাস্ত করা কিভাবে সম্ভব ছিল? এমার আমিন, সময় সংবাদ।
রাসুলের নবুয়ত প্রাপ্তির আগে এখানে যে চারজনের কথা বলা হয়েছে যারা কুরাইশদের পূজা পদ্ধতিকে মানেনি, তাদের মধ্যে আবু জায়েদ, জায়েদ বিন আমর কিন্তু এই ঘটনাটা তার ঘটনা এখানে মূলত বলা হলো। এবং এইভাবে বিভিন্ন ধরনের ইতিহাস আমরা এর আগেও দেখেছি এবং সময় টিভির এই প্রতিবেদনগুলো এত সুন্দর যে কিছু কিছু জিনিস রয়েছে একদম অজানা এবং সেই জিনিসগুলোই সে তুলে আনা হয় যেগুলো খুব একটা প্রচলিত নয়। তবে এইখানে যে চারজনের কথা বলা হয়েছে হয়তোবা তোমরা জানতে পারো, কিন্তু আমার ফার্স্ট টাইম আমি এই চারটে নাম শুনলাম এবং সেখান থেকে আজকে আমার জায়েদ বিন আমরের কথায় প্রসঙ্গ বেশি আসলো এবং সে কীভাবে ঈশ্বরের সন্ধান করেছে এবং একটা সময় পরে গিয়ে সে হত্যা হয়েছে। তো এই ঘটনা পুরোপুরি ইতিহাস নির্ভর একটা ঘটনা এবং বেশ ভালো লাগলো, অনেক কিছু জানা গেল, কিন্তু ডিটেলে এখন বলা মুশকিল কারণ এটা প্রথম আমি শুনলাম এই ব্যাপারটা নিয়ে। এর আগে আমি ফার্স্ট মানে কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। প্রায় 9.5 মিনিটের একটা ভিডিও ছিল, সেখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইসলাম কীভাবে ছড়িয়েছে, কীভাবে এসেছে এবং মানে রাসূলুল্লাহর যে নবুয়ত প্রাপ্তি তার আগে থেকেই যে সমাজে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছিল এবং মতানৈক্য একটা অভাব দেখা গিয়েছিল এবং বিশিষ্টজনরা বিভিন্নভাবে ঈশ্বর খোঁজার চেষ্টা করছিলেন, তো সেই পটভূমিটা এখানে স্পষ্ট হয়ে উঠেছে এবং এর আগে যে যেভাবে তারা চেষ্টা করে গিয়েছে সেগুলোই তুলে ধরা হয়েছে। তো খুবই এলাবোরেট করা হয়েছে এই ব্যাপারটাকে এবং একজনের মূলত এখানে জায়েদ বিন আমরের জীবনটাকে তুলে ধরা হয়েছে ইসলামের ভিত্তিতে, কারণ বাকি তিনজন যারা ছিল তারা কিন্তু দুজন তো প্রথমেই খ্রিস্ট ধর্ম নিয়েছিল এবং একজন প্রথমে ইসলাম ধর্ম নিয়ে পরে আবার খ্রিস্ট ধর্মে ফিরে যায়। তো এই ছিল এবং জায়েদ যে সে তো মানে কোনো ধর্মই নেয়নি এবং সন্ধানে বেরিয়ে গিয়েছিল এবং ইসলামের সন্ধানে। তো এটাই ছিল আজকের ভিডিও, বেশি কিছু বলার নেই আমার কারণ এখানে খুব বেশি মানে প্রথমবার যেহেতু সেহেতু একটু অসুবিধাও হলো বুঝতে। তো জানলাম এবং অনেক নাম রয়েছে যেগুলো এখনও মনে আসছে না, অনেক ব্যাপার রয়েছে যেগুলো বলার শক্ত আমার পক্ষে। তো আস্তে আস্তে দেখতে দেখতে এগুলো আরও জানবো যত, কারণ এর আগে যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সেগুলো জানতে 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 মোটামুটি অসুবিধা হয় না এখন, কিন্তু এইগুলো নতুন সেই জন্য অসুবিধা হচ্ছে। কেমন লেগেছে জানিও তোমাদের, অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।